যে খবর এবার নজর রাখবো, লোকসভা ভোটের ফল প্রকাশের আগের দিন আজ শেয়ার বাজারে একেবারে সর্বকালীন রেকর্ড। বুথ ফেরত সমীক্ষায় বিজেপি ঝড়ের ইঙ্গিতের পরই চাঙ্গা বাজার। সেন্সেক্সের সূচক ছাড়ালো 76,000 পয়েন্ট, অন্যদিকে নিফটিও 23,000-এর উপরে। একের পর এক যে এক্সিট পোল হয়েছে এবং সেই সমীক্ষায় যা উঠে এসেছে তা হচ্ছে, তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে বসতে চলেছে নরেন্দ্র মোদী, এবং সেই এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষার বিজেপি ঝড়ের ইঙ্গিতের পরই চাঙ্গা হয়ে উঠেছে বাজার। সেন্সেক্সের সূচক ছাড়ালো 76,000 পয়েন্ট, অন্যদিকে নিফটিও 23,000-এর উপরে। ভোটের রেজাল্ট আউটের আগে বুথ ফেরত সমীক্ষার ফল নিয়ে তরজা একেবারে চরমে পৌঁছলো বাংলায়। কে কত আসন পাবে সাত দফার ভোট পর্বের মধ্যে, এতদিন তাই নিয়ে চলছিল বিজেপি ও তৃণমূলের ভবিষ্যৎবাণী। এবার দুই শিবিরের মধ্যে চাপান উতর শুরু হয়েছে এক্সিট পোল নিয়ে। কেন্দ্রে কি ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট? দিল্লির তখতে নরেন্দ্র মোদীর হ্যাট্রিক কি সির্ফ সময়ের অপেক্ষা, নাকি সব হিসেব উল্টে দেবে বিরোধী ইন্ডিয়া জোট? বাংলার 42 আসনই বা কি হবে, গেরুয়া ঝড় নাকি সবুজ সুনামি? মঙ্গলে কার মঙ্গল? এখন অপেক্ষা শুধু ফলাফলের। ভোটের ভাগ্য দেবী কার প্রতি সুপ্রসন্ন, মঙ্গলবার ইভিএম খোলার পরই ধাপে ধাপে তা স্পষ্ট হবে। কিন্তু তার আগে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল নিয়েও চড়ছে বঙ্গ রাজনীতির পারদ। সাত দফার ভোট শেষের পর শনিবারই সামনে এসেছে একাধিক সমীক্ষক সংস্থার এক্সিট পোল। বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে ভোটের সম্ভাব্য ফলাফলের একটা আভাস পাওয়ার চেষ্টা করেছে সমীক্ষক সংস্থা সি ভোটার। তাদের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, গতবার 22টি আসনে জিতেছিল তৃণমূল, এবার কমে তারা পেতে পারে 13 থেকে 17টি আসন। বিজেপি 18 থেকে বেড়ে এক লাফে পৌঁছে যেতে পারে 23 থেকে 27টি আসনে। বাম কংগ্রেসের জোট 1টি থেকে সর্বোচ্চ 3টি আসন পেতে পারে। এছাড়াও সিএনএক্স, জন কি বাত, পিমার্ক, ম্যাট্রিজ, টুডেস চাণক্যর মতো বেশিরভাগ সমীক্ষক সংস্থার বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে বাংলার সম্ভাব্য ফলাফলে বিজেপি এগিয়ে রয়েছে। আর তা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপানোতর। তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এক্স স্যান্ডেলে লিখেছেন, বাংলায় 30টির বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। বুথ ফেরত সমীক্ষার তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি, কিছু ক্ষেত্রে পরিকল্পিতভাবে অবাস্তব তথ্য ছড়ানো হয়েছে। মমতা অভিষেকের সৈনিকরা বিভ্রান্ত হবেন না, গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন, মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছে। এক্সিট পোলের রিপোর্ট আর গণনার পর আসল রেজাল্ট মিলবে না। আসল রেজাল্টে কেন্দ্রে বিজেপি চলে যাবে, বিকল্প সরকার হবে, আর বাংলায় 30 থেকে 35টা তৃণমূল পাবে, বিজেপি ডবল ডিজিট ক্রস করতে পারবে না। আমি রাজ্য সভাপতি হওয়ার পর একটা স্লোগান দিয়েছিলাম, এইবার 25 পার। তখন পার্টির অবস্থা এমন ছিল যে পার্টির কর্মীরা এটাতে বিশ্বাস করেনি। আজকে প্রায় 2.5 বছর পর এখন কিন্তু পার্টি শুধু নয়, সবাই বিশ্বাস করছে যে হ্যাঁ, বিজেপি 25-এর পার যাবে এবং আমাদের টার্গেট হচ্ছে 30। কখনই মানি না আমরা, এটা হচ্ছে দিস ইলেকশন ইজ টু শো দ্য এক্সিট ফর দ্য বিজেপি গভর্নমেন্ট। মোদীকে এক্সিট দেখানোর ভোট এটা। মঙ্গলবার দিল্লি দখলের রেজাল্ট আউটের আগে গেরুয়া শিবিরের পালে বাড়তি হাওয়া জুগিয়েছে বাংলার পড়শি রাজ্য সিকিম ও উত্তর পূর্ব ভারতের প্রান্তিক রাজ্য অরুণাচল প্রদেশের দুরন্ত ফলাফল। 60 আসনের অরুণাচল বিধানসভায় একাই 46টি আসন দখল করে ক্ষমতায় ফিরছে বিজেপি। 32 আসনের সিকিম বিধানসভায় 31টি আসনেই এনডিএ জোটে শরিক সিকিম ক্রান্তিকারী মোর্চার জয় জয়কার। এসবের মধ্যেই ভোট গণনা পর্ব যাতে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে হয় তা নিয়ে এদিন দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে 4 দফা দাবি জানিয়েছেন বিরোধী ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।